সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে দায়ের করা প্রতারণা মামলার শুনানি শেষ হল। বৃহস্পতিবার শুনানির শেষ দিনে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ই তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। নিউ ইয়র্ক সিভিল ফ্রড ট্রায়াল নামে অভিহিত তিন মাসের বেশি সময় ধরে চলা এই মামলায় অ্যাটর্নি জেনারেল নিউ ইয়র্কে ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা নিষিদ্ধ করা সহ তার অর্থনৈতিক দলিলপত্র জালিয়াতি করার শাস্তি হিসেবে $370 মিলিয়ন জরিমানার আবেদন জানান। এর আগে গত সপ্তাহে ট্রাম্প মামলার শুনানি শেষে তার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার অনুমতি প্রার্থনা করেন। বৃহস্পতিবার বিচারক তাকে অনুমতি দিলেও স্মরণ করিয়ে দেন তিনি যেন প্রাসঙ্গিক বিষয়ের মধ্যেই তার বক্তব্য সীমিত রাখেন। কিন্তু ট্রাম্প বিচারকের নির্দেশ না মেনে মামলার বাদী অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বক্তব্য রাখলে বিচারক আর্থার এনগোরন তাকে থামিয়ে দেন। ট্রাম্প উত্তেজিত হয়ে বলতে থাকেন, তিনি নিরপরাধ, তিনি কোনো অন্যায় করেননি, তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকারি কর্মকর্তারা ষড়যন্ত্র করছেন। ছয় মিনিট ট্রাম্পের বক্তব্য শোনার পর বিচারক এনগোরন এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে বলেন। এ সময় ট্রাম্প বিচারককে বলেন, আপনি সরকারি এজেন্ডা নিয়ে এসেছেন, আপনি আমার কথা শুনছেন না। এরপর বিচারক মধ্যাহ্ন বিরতির জন্য আদালত মুলতবি ঘোষণা করেন। পরে আদালত আবার শুরু হলে বিচারক এনগোরন 31 জানুয়ারির মধ্যে তার রায় ঘোষণা করবেন বলে জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।